নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় চলছে বাগদা ও গলদা চিংড়ির পোড়া ধরার মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র এই কাজ চালিয়ে গেলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এতে মাছের অন্যান্য প্রজাতি যেমন ধ্বংস হচ্ছে, তেমনি হুমকির মুখে পড়ছে জীব বৈচিত্র্য। অন্যদিকে রেণুপোনা সংগ্রহে বন্ধে সবার সহযোগিতার প্রয়োজন বলে জানায় মৎস্য বিভাগ। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। লক্ষ্মীপুরের মেঘনা পাড়ে যতদূর চোখ যায়, খুঁটির সাথে নিষিদ্ধ মশারির জাল ফেলে অবাধে চলছে চিংড়ির রেণু সংগ্রহ। প্রতিদিন এভাবে শিশু, নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সীরা দল বেঁধে নেমে পড়েন বাগদা গলদার রেণু সংগ্রহ করতে। দিনে একজন 2-3 হাজার রেণু সংগ্রহ করতে পারেন বলে জানান জেলেরা। এসব মাছের রেণু ড্রাম ভর্তি করে খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘের মালিকরা এসে কিনে নিয়ে যায়। দুইটা খুঁটি গাড়ি, খুঁটি গাড়ার পরে দুইটা একটা বেল পায়, বেল পড়ার সাথে মাছ আসে। তারপরে আমরা এই মজুরিরা জাল টানতেছে, জাল টানার পরে মানে মাছ আসতেছে, তারপরে আমরা মাছটা এখানে লইতেছি আর কি। এখানে বাচ্চাটা এসে ধরেন আবার হকারের কাছে বিক্রি করে, হকারের কাছে বিক্রি করলে হকারে আবার এরা ধরেন ওই খুনে ফাটি আছে, ফাটির কাছে মানে বিক্রি করে। 150-200-300 মাছ পাই, 300-400 টাকায় বিক্রি করি। এটা নিয়ে কোনো রকম আমরা বউ বাচ্চা নিয়ে, পোলা ভাই নিয়ে কোনো রকম ডাইসেল কিনা খায়া চলি। জালিয়ারও আমরা দাদন দিই, দাদন দিয়ে মাছ ধরে, মাছ ধরে জালিয়া যা মাছ ধরে সব মাছ আমার এখানে ওঠে। ওঠার পরে আমরা মাছটা গুনে হচ্ছে, ওই মাছটা আমরা বিগ্রট চালান করতেছি। বিভিন্ন উপজেলায় অন্তত 300টি টংঘর নির্মাণ করে নিজেদের লোকদের মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করেন প্রভাবশালীরা। আর মহাজনরা অগ্রিম ঋণ দিয়ে জেলেদের পোনা শিকারে উৎসাহী করে তুলছেন। প্রশাসন তো এই টল দিয়ে গেছে, জালের উপর দিয়ে টল দিয়ে গেছে, আমরা জাল ধরে নেই। এখানে কোটি কোটি টাকার মাছ ধরে, ফিশারি মৎস্য বিচার সহকারে সকল কিছু এগো নিয়ন্ত্রণে। আপনার কোনো লোক ভয়ভীতিতে কিছু বলবে না। স্থানীয় প্রভাবশালী লোকের উদ্যোগে এরা এই রেণু ধরতেছে আর এই রেণু নষ্ট করতেছে। প্রশাসনিক কর্মকর্তা এর সাথে জড়িত। জেলা মৎস্য অফিসার জানান, রেণু সংগ্রহ বন্ধে অভিযান চালানো হলেও তা কাজে আসছে না। চিংড়ি পোনা ধরা নিষিদ্ধ, কারণ আপনারা জানেন যে চিংড়ি পোনার সাথে অন্যান্য যে জলজ আমাদের যে প্রাণী আছে মাছ সহ তাদের ডিম এবং পোনা কিন্তু নষ্ট হয়, যার ফলে জীব বৈচিত্র্য নষ্ট হয়। আমরা কিন্তু মৎস্যজীবী থেকে আরম্ভ করে সকল জনপ্রতিনিধি তাদেরকে উদ্বুদ্ধ করছে, মাইকিং করছে, আর আমাদের অভিযানও কিন্তু নিয়মিত চলছে। আপনারা যেটা বলছেন যে মাছ ধরছে তারা জেলেরা, কিছু শ্রেণীর লোক আছে যে তারা তাদেরকে ইন্ধন দিয়ে মাছ ধরছে, আমরাও তাদেরকে অভিযান পরিচালনা করছি। প্লাস আমরা মনে করি যে সবাই যদি উদ্বুদ্ধ না হয় আমরা কিন্তু এটা একেবারে নির্মূল করা কঠিন। রেণু আহরণ বন্ধ করা না গেলে একসময় বিলুপ্ত হয়ে যাবে নদ নদীর বিভিন্ন প্রজাতির মাছ, এমনটাই আশঙ্কা করছেন সচেতন মহল। মৌসুমী রহমান, আরটিভি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।